বস্তুবাদীর দিকে ঝুঁকছে তত মানুষের ইখলাস এবং কাজের বরকত আস্তে আস্তে কমে যাচ্ছে। রোড হচ্ছে পাকা, মসজিদ হচ্ছে পাকা, বিল্ডিং হচ্ছে পাকা, কিন্তু ওই কাঁচা মসজিদের মধ্যে যে আন্তরিকতার সাথে সালাত আদায় হতো সেই আন্তরিকতা এখন বহুলাংশে কমে গেছে। আমাদের সেই রুহানিয়ত ফেরত আনার জন্যই, সেই ইমানকে ঝাল করার জন্য, ঝালাই করার জন্য, ইমানকে নবায়ন করার জন্য আজকের এই মাহফিল। মাহফিলের মাধ্যমে, ওয়াজ নসিহাতের মাধ্যমে কি হয়, ইমান নবায়ন হয়, বেড়ে যায়। সাহাবায়ে কেরাম বলতেন, তাআলাও খাল্লুনা সাআতান নুজাদ্দিদ ঈমানানা, আসো তোমরা আমরা এক জায়গায় একটু বসি, বসে আমরা ইমানের কথা বলে আমাদের ইমানটাকে আর একটু নবায়ন করি। তো ইমানটা নবায়ন করতে হয়। ইন্নাল ঈমানা ইয়াখলাকু ফি কুলুবিন নাসি কামা ইয়াখলাকু ফিয়াব, মানুষের পোশাক যেমন পুরাতন হয়ে যায়, ময়লা হয়, ইমানটা মানুষের অন্তরে ওরকম ময়লা কালিমা যুক্ত হয়ে যায়। পোশাক যেমন ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নীল গ্লেজ দিয়ে পরিষ্কার করে তারপর ওটারে আয়রন করলে যেমন চকচকা ঝকঝকা নতুনের মতো হয়ে যায়, ঠিক ইমানের ডিটারজেন্ট আছে ওরকম, অন্তরের ডিটারজেন্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাযিল কুলুবা তাসদাউ, এই অন্তর জং ধরে যায়, মরিচা পড়ে যায়। কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, যেমন পানি লাগলে লোহায় জং ধরে, অন্তরের ভিতরে ওরকম পাপ পঙ্কিলতার কারণে কি ধরে, জং ধরে। কিলা মা জিলাউ হাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, হে আল্লাহর নবী, সেই অন্তরের জং দূর করার উপায় কি? তখন রাসূলুল্লাহ বলেন, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণের কথা স্মরণ করা, ওয়া তিলাওয়াতিল কুরআন, আর কুরআন তেলাওয়াত, কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন, অধিক পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করা আর কোরআন তেলাওয়াত করা। এখন তো অন্তরের ময়লা দূর করার জন্য এক এক তরিকায় এক এক সাবজেক্ট শেখানো আছে, কেউ লাফ দিয়ে গাছে ওঠে, কেউ দৌড়াদৌড়ি করে, কেউ কলমে জোরে করে ধাক্কা মারে, হ্যাঁ এক একজনের। এখন আবার নতুন করে আবার খ্রিস্টান মিশনারি থেকে নতুন সাবজেক্ট দিয়েছে কোয়ান্টাম মেথড, কোয়ান্টাম হিলিং। এই কোয়ান্টাম হিলিং, কোয়ান্টাম মেথড, এটাও আর এক জাহিলিয়াত। এইভাবে বিভিন্ন জাহিলিয়াত দিয়ে অন্তর পরিষ্কার করার চেষ্টা করা হয়, কিন্তু মুহাম্মাদী দাওয়াখানার ধম্বন্তরী মহা ঔষধ, 1400 বছরের অধিক কাল পূর্বে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাসরাতু যিকরিল মাউত, অধিক পরিমাণ মরণের কথা স্মরণ করা, তেলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত, কাফা বিল মাউতি ওয়াইজান ইয়া ওমর, হে ওমর, পৃথিবীর বুকে সবচেয়ে বড় উপদেষ্টা হল মৌত, মৌতের উপরে আর পৃথিবীর কোনো উপদেষ্টা নাই, সিরিফ মৃত্যুর চিন্তা যদি মানুষ করে তাহলে আর তার আর দ্বিতীয় কোনো ওয়াজের দরকার হয় না। এই তো এক ভাইকে আমরা জানাজা পড়ে বিদায় দিয়ে দিলাম, শেষ বিদায় নিয়ে চলে গেলেন, আর কিয়ামত কাল পর্যন্ত দ্বিতীয়বার পৃথিবীতে ফিরে আসা, কোন জায়গায় আছেন, কি খাচ্ছেন, কি পর্যায়ে আছেন, তার সাথে আর যোগাযোগ করার কোনো সুযোগ নেই। আল্লাহু আকবার। কাজে আমরা আমাদের ঈমানটা একটু নবায়ন করব আজকে।